ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو إقرأ بغلاء درشو سرطة زكاة كيويني إقرأ بغلاء من أفردر توريك مبارك باد الحمد لله مرشاة رويتين সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দারুল উলুম ফরস্কর মাদ্রাসা شیخুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমরা যেতে একবারে রমজান শরীফ শেষ প্রান্ত চলে এসেছি এবং আমরা জানতে সব আজকে সদকা কত প্রকার যাকাত ফিত্রা ফিদিয়া লিল্লায়তাদি আমরা যে বিভিন্ন নাম বলে তা কেউ গলি ওগুলি কি মানে ওগুলি কত প্রকার এবং কী কী আমরা ওই বিষয়ের উপর আলোচনা শুনবো এবং কাকে এই জাকাত ফিদিয়া দেওয়া যাবে এবং লীল্লা এবং সাদাকা আমরা যেগুলো বলি ওগুলা কি এবং কোথায় দেওয়া যাবে এই বিষয়ের উপর আমরা বিভিন্ন আলোচনা শুনব এবং দর্শক শ্রোতা ভাই গুরুত্বপূর্ণ যখনই কল করবেন আমরা প্রশ্ন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের এই গুরুত্বপূর্ণ

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى وعن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم الزكاة الفتر تهرة للصائم من اللغو والرفس والتعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات وعن ابن عمر رضي الله تعالى عنهما أن قال أمر رسول الله صلى الله عليه وسلم بزكاة الفتري أن تودى قبل خروج الناس إلى الصلاة بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شماني تو إقراباً لار دوري দশজতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করে মহান রব্বুলামের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের রমজান শরীফের আনোয়ার ফিউজ বারকা প্রত্যেককে দান করেন এবং যে যতটুকু আমরা করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন শুধু তাই নয় জীবনে যেটাই করব ভালো কাজ যে কোনো প্রকার ভালো কাজ করি আমাদের ইন্টেনশন থাকতে হবে অনলি ফর দ্য সেইক অফ আল্লাহ ফর দ্য প্লেজার অফ আল্লাহ আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যেন আমরা করতে পারি কারণ ইনামালা আমাল নিয়াত প্রত্যেকটি আমলের দ্বার মজার বৃত্তি এটা ডিপেন্ড নিয়তের উপর নিয়ত যদি ভালো হয় ফল পাবো নিয়ত যদি বাদ হয় ভালো কাজ করেও ফল পাবো না অথবা পুরা সব পাবনা সব মধ্যে হয়ে যাবে আজকে আমাদের আলোচ্য বিষয় জকাত উইথ কিউ এন এই জক উইথ কিউ এনএ করা অর্থাৎ আমরা জকা আলোচনা করার বেসিক আলোচ্য বিষয় আমাদের ছিল যেহেতু জকাত ওয়ান অফ দা টাইপ অফ সদকা এজন্য আমাদেরকে জানা ভালো হবে সদকাত কত প্রকার এবং কী কী তো আসুন আমরা এই বিষয়ে আমরা জেনে নেই সদকা আরবি শব্দ যারা মোটামুটি আরবি ভাষার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে আপনি হয়তো জানেন সদকা ওয়ার্ড ওয়ার্ডটা নির্গত হয়েছে সিদ্ কোন থেকে সিৎ মানে কি সত্য সত্য বলা সেই হিসাবে যে কোনো বালো কাজকেও সদকা বলা হয় কারণ প্রত্যেকটি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করি যে আল্লাহকে আমরা বিশ্বাস করি আহ বিশ্বাস করি তার সততা প্রমাণ হয় তার সত্যতা প্রমাণ করার জন্যই আমরা কাজ করে থাকি আমাদের প্রত্যেকটি কাজে সত্যতা প্রমাণ করে যে আমি আল্লাহ ভালো পাই আল্লাহর নির্দেশ আমার কাছে গুরুত্ব রাখে এটাই প্রমাণ করে এই আবিদানিক করতে ডিকশনারি অর্থে সদকা অত্যন্ত ব্যাপক কুল্লু মারুফিন সদকাত নই বলেছেন প্রত্যেকটি বালকাদি সদকা প্রত্যেকটি বালকাদ কি সদকা সালাম করেছেন সদখা সুভান্লা বলেছেন সদখা আলহামদুলিল্লাহ বললেন এটাও সদকা এটা সদকা বলতে লুগতি বা আবিদানি করছে অর্থাৎ আমি এমন একটি কাজ করেছি যে কামে কাজে প্রমাণ হয়েছে যে আমার অন্তরে আল্লাহর মহব্বত রয়েছে তার সত্যতা প্রমাণ করেছে যে সত্যিই আমি আল্লাহকে ভালোবাসি সত্যিই আমি আল্লাহর উপর ইমান রাখি তো সেই লুগাতি ডিকশনারি মিনিং হিসাবে আবিদানিক মিনিং হিসাবে সদকা শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক যেভাবে বল্লাম মিজি বলেছেন কুল্লু মারুফিন সদকাতুন প্রত্যেকটি বালকাদি সদকা নবী নবীক আরও বলেছেন তবস্তা আলা ওয়জহা সদকাতুন আপনি যে সময় আপনার আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলো আপনি একটু হাসি মুখে তার সঙ্গে মুলাকাত করলেন এই হাসি মুখে তার সঙ্গে মুলাকাত করাটা স্মাইল করাটা সেটাও কিন্তু সলখা কেন আপনি যদি তার সাথে আপনি হাসি মুখে মুলাকাত করেন হতে পারে হে ওই মানুষটার খুব চিন্তিত থাকলেও আপনার হাস্য মুখ দেখে হয়তো তার মনেও কনিক টাইমের জন্য সামান্য সময়ের জন্য হলেও তার মনেও একটি খুশি চলে আসবে এই যে আপনি একটা মানুষকে খুশি করতে পারেন আপনার স্মাইল দিয়ে আপনার হাসি দিয়ে তার মনকে আপনি জয় করলেন সামান্য সময়ের সঙ্গে কিছু সময়ের জন্য তাকে আপনি খুশি করতে পারলেন নবী বলেন আপনি সরকার সব পেয়ে গেছেন কেন আরেকজন মানুষের চেহারা দিকে তাকাইয়া যদি সে বেজার হয় সে যদি আপসেট হয় তো তার আপসেট ফেস দেখলে কালো ফেস দেখলে তার রাগ ফেস দেখলে তাটা রিফ্লেক্ট আপনার উপরও পড়ে এটা নেটোরই প্রত্যেকটি মানুষেরই আপনি দেখবেন ওয়েদারের মধ্যে যেদিন ওয়েদারটা একটু সুন্দর রৌদ্র আছে বাহিরে বের হলে মনটা একটু ফ্রেশ হয় বেশি পক্ষান্তরে বৃষ্টি বা ক্লাউডি দেখলে অনেক সময় মনের উপরে একটা রিফ্লেক্ট পড়ে ওই মনটা একটু ভারী থাকে তো আমার সবসময় চেষ্টা করব অন্য মানুষকে খুশি রাখার বিশেষ করে আমরা যে সময় গড়ে ঢুকি আমরা যেন হাসি মুখে যেন আমরা গড়ে ঢুকি আমাদের সন্তানের সামনে যেন হাসি মুখে আমরা যেতে পারি একজন স্বামী স্ত্রীর সামনে স্ত্রী স্বামীর সামনে যদি হাসি মুখে একজন আরেকজনকে মুলাক্ষাত করেন একজন আজন করলে সাক্ষাৎ করেন তখন কিন্তু একজন আরেকজনকে অন্তর মধ্যে খুশি আপনি আসতে পারলেন এটা কিন্তু সদকা নবী করিসাম এই আবিদানি করতে আরেকটি আদিসে এই সদকা শব্দ ব্যবহার করেছেন বলেছেন যে আমাদের বডিতে তিনশো ষাটটি জয়েন্ট আছে কতটি তিনশো ষাটটি যেমন আমার হাঁটু যদি হাঁটুভাবে ব্যান্ড করতে পারতাম না তো আমরা হয়তো সুন্দরভাবে নমাজ পড়তে পারতাম না হাতের এই আঙ্গুলির মধ্যে কতটা জয়েন্ট আছে এগুলা ব্যান্ড হয় বিদায় আমরা হাত দিয়ে ধরতে পারি অনেক কিছু করতে পারি এখানে এলবো কনির মধ্যে একটা হাড আছে জয়েন্ট আছে এটা আমরা নাড়িতে পারি তো এটাও আল্লাহর বিশাল বেটিনিয়া আমার বয়স হয়ে গেলে যাদের আটটাইটিস হয়ে গেছে উনারা বুঝেন জয়েন্টের সঠিক কাজ করা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের লাইফে কি পরিমাণ সুখ নিয়ে আসতে পারে আল্লাহ আকবর মনে রাখবেন কঠিন কামতে আল্লাহ সুবাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন শ্রদ্ধা দিয়ে মুমিন এবং মুনাফিক সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালার কুদরতি পা বের করে দিয়ে বলবেন শ্রদ্ধা করো তখন এই সেদ্দার মাধ্যমে প্রমাণ হবে কারা সত্যিকারের মোমিন আর কারা সত্যিকারের মমিন নয় মুমিন যারা তারা শ্রদ্ধা দিতে পারবে মুমিন নয় যারা মুনাফিক তারা শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করলেও কলাগাছের মতো স্টেট হয়ে যাবে তারা শ্রদ্ধা দিতে পারবে না এটা থেকে প্রমাণ হবে কেমন দিন কে মোমিন কে মোমিন নয় তো মমিনকে পরিচয় করার জন্য খনির কামতে কোন পরীক্ষা নেওয়া হবে টেস্কি সেজদা এই যে দুনিয়ার মধ্যে সেদ্দা এত গুরুত্বপূর্ণ এই রমজান শরীফে আমরা তারাবির মাধ্যমে চল্লিশটি শ্রদ্ধা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি কেন আমরা কম করব। এই সজ্যার প্র্যাকটিস যার যত বেশি থাকবে তারাই নবীর কাছে জায়গা পাবেন কেয়ামতের দিন নবী করিম সাল ইসলাম বলেছিলেন এক সাহাবি উনার সার রাতি ওনার খেদমত করতেন তো নবী করিম ইসলাম উনাকে বলেছিলেন উনি যখন চেয়েছিলেন যে ইয়ারসুল্লাহ আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই নবী করিম সরল ইসলাম ওনাকে বলেছিলেন যে তুমি বেশি সজ্জা তোমার আমায় রাখতে হবে সজ্জা সচে আমল এর মাধ্যমে আল্লাহর নবীর নিকটে স্থান পাওয়া যায় তো এই যে জয়েন্টগুলো কাজ করতেছে হাজি বলতেছে যে বডির মধ্যে তিনশো ষাটটি জয়েন্ট আছে কতটি তিনশো ষাটটি তো এই তিনশো ষাটটি জয়েন্টের জন্য সদকা দেওয়ার দরকার এই সদকা শুনলেই পয়সা দিয়ে সদকা দেওয়ার কথা মাথায় চলে আসে অজি বলেন যে দেখো যদি কেহ মর্নিংয়ে সালাতুল জোহা চাষ্টের মাত্র দুইটি নামাজ পড়ে নেয় এই দুই নামাজের মাধ্যমে পুরা বডির সদকা হয়ে যাবে এখানে পড়লো কি নমাজ এই নমাজকে সদকা বলা হয়েছে কেন এটি একটি ভালো কাজ এই চলাতু তু মাধ্যমে মাধ্যমেও প্রমাণ হয় যে সে তার অন্তরে সত্যিকার অর্থে আল্লাহর মোহব্বত রয়েছে নবীর এস এবং প্রেম রয়েছে এটা হলো আবিদানি করতে শরীয়তের পরিবেশে সদকা হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় মাল প্রদান করা আল্লাহ খুশি করার জন্য আল্লাহর রাস্তায় খাতে মাল দান করা এই মাল দান করার মাধ্যমে আমরা যে অর্জন করে থাকি এটাকেই সদকা বলা হয় এই সদখা আবার দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে বিভক্ত একটি হলো সদকাতে ওয়াজিবা অর্থাৎ এমন সদকা এমন দান যেটা আমাদেরকে দিতেই হবে ফরজ অব্লিগেটারি আর দ্বিতীয় প্রকার সদকা হল সদকাতে মুস্তাহাব্বা বা সদকায় না ফেলা যেটা ফরজ নয় ততব্বর আরবিতে ওইটার জন্য ততব্বর শব্দ ইউজ করা হয়েছে সদকাত অর্থাৎ অপশনাল চ্যারিটি যে দুই প্রকার চ্যারিটি একটি হলো অব্লিগেটারি চ্যারিটি যেটা দিতেই হবে আমাদেরকে সদকায় ওয়াজিবা আর আরেকটি হলো সদকাত বা সদকাতে না ফেলা যেটা অপশনাল এবং দিলে সব হবে না দিলে কোনো সমস্যা হবে না সদকায় না ফেলা যেটা এখানে খুব একটা রেস্ট্রিকশন নাই আপনার সম্পদের অতিরিক্ত যা রয়েছে আপনি যে কোনো কাউকে দিতে পারেন ইয়াস আলু না কামাজা ইউনফিকুন তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে তারা আল্লাহ রাস্তায় ভালো কাজে কোন মাল খরচ করবে আল্লাহ বলেন কুলিলা আফোয়া তুমি তোমার প্রয়োজনীয় খরচের পরে যেটা অতিরিক্ত থাকবে তুমি খরচ করতে পারো এটা সদখাতে না ফেলা এই সদখায় না ফেলা যে যে কোনো মানুষের যে কাউকে দিতে পারে ইভেন নন মুসলিমকেও নর্মাল চ্যারিটি দেওয়া যায় কিনা না ইয়েস যায় আপনার মা বাবাকে দিতে পারবেন আপনার ছেলে সন্তানকেও এই সদকাতে না ফেলা দিতে পারবেন সদখায় ওয়াজিবার ক্ষেত্রে আল্লাহ সুবাহতলা পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্নামস্তদুল ফুখর ইবল মাসাকিন সুরায় তোহবার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা পরিষ্কার বলে দিয়েছেন যে সোলকাতের ওয়াজিবাজাটা যেটা অবশ্যই দিতে হবে নির্দিষ্ট খাতে এখানে আটটি খাত উল্লেখ করা হয়েছে এই আটটি খাত ছাড়া অন্য কোথায় এই ওয়াজিবা ওয়াজিবাজাটা এটা দেওয়া যাবে না তো ওয়াজিবা ওয়াজিবাজাটা এটা ফকির মিসকিন গরিব এরকম লোকদেরকে দিতে হবে সুরায় তোবার মধ্যে আল্লাহ সুবাহ ও তালা পরিষ্কারভাবে এটা বলে দিয়েছেন যে সদকায় ওয়াজিবা আপনি কাকে দেবেন ইন্নামা সদকাতুল ফকর ইউল মাসাকিন ওল আমিরিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনি সাবিল ফারিয়াতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম এই সদকাত ওয়াজিবা বলতে কি নাম্বার 1 যাকাত নির্ধারিত সম্পদের ক্যাশ পয়সা অথবা সিলভার ক্যাশ পয়সা সিলভার হলো যদি ছয়শত বারো গ্রাম সিলভার হয় অথবা ছয়শত বারো গ্রাম সিলভারের সমমূল্য যদি আপনার কাছে কোনো ক্যাশ মানি থাকে অথবা সমপরিমাণ পরিমাণ মূল্যের কোনো ব্যবসা আপনার থাকে তা আপনাকে জোকা দিতে হবে তো ছয়শো বারো গ্রাম সিলভারের মূল্য সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ড বর্তমানে এবং গোল্ডের ক্ষেত্রে হল পঁচাশি গ্রাম বা চেয়ে বেশি যদি হয় তাহলে গোল্ডেরও দোকা দিতে হয় এবং যদি কারো কাছে কোনো একটি নেসাব না তাহলে সব মিলে যদি নেসাব হয়ে যায় তবুও নির্ভরজি গোলাম একরামের মতে যদি সব কটির মূল্য হিসাব করেও যদি চয়শো বারো গ্রাম সিলভার অর্থাৎ চারশো পাউন্ডের মতো হয়ে যায় তখনও কিন্তু ওনাকে জোকা দিতে হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত একরাম বাংলাদেশ শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম প্রচুর কালার লাইনে চলে এসেছিলাম আমরা দিকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কালার সালাম আরবির শব্দ তার শব্দিক অর্থ আমরা কি কই দুই ফোর আলা অর্থাৎ যে সময় সূর্যটা উঠতে 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 এবার মধ্যম আকাশকে উঠলো এরপরে ফলে পশ্চিম আকাশে তুলো একটু খাই তুইল একটুকু নামল মুভইল ও জওয়াল মানা যে সময় সূর্যটা তার হাইয়েস্ট পয়েন্ট থেকে পশ্চিম আকাশের দিকে একটু মাত্র নামলো। যেটাকে আমরা সিটি ভাষায় দুই ফর আলা বুঝাই যে সূর্যটা যে সময় খালি পশ্চিম আকাশে নামছে জোয়ার টাইম শুরু হয়ে গেছে কি ও টাইম রাখা যায় জওয়াল এই টাইমে নবী করি ইমসাল সাল্লাম চার রাকাত নামাজ পড়তেন বলতেন যে ওই টাইমে জাহান্নমের আগুন জাল দেওয়া হয় তাই আমি চাই এই চার রাকাত নামাজের মাধ্যমে জাহান্নামের আগুন যেন নিবাইতে পারি তো আপনি এই দেশে আপনি কীভাবে বুঝবেন আপনার যে ক্যালেন্ডার থাকে তো দেখবেন জুহরের বিগেনিং যে টাইম কি দেখবেন দেখবেন জুহরের বিগেনিং টাইম জুহর শুরু হয়ে গেছে ওই টাইমটাই জাওয়াল মানে সূর্য খাত হওয়ার পরেই জুহরের টাইম শুরু হয়ে যায় এই জাওয়ালের টাইম মানে জুহরের বিগিনিং টাইমেই আপনি চার রাকাত নামাজ পড়ে নেবেন ওই চার রাকাত কিন্তু জুহরে চার রাকাত শুনত ছাড়া জুহরে শুনতে চার রাত আলাদা আসেই এটা লোকই ফর আল্লাহর পরেও জুহরের টাইম শুরু হওয়ার লগে লগেও নবী এ করিম সাই সামে সাইকাত মাত পড়তা আর ফরমাইতা এই টাইমে জাহান্নমর আগুন জাল দেওয়া হয় তো আমি চাই যাহান আগুন নিবাইবার লাগে আমি এই টাইমে আমি আল্লাহ সুবান তালার কাছে দুই চার হাত নাম্বার ফুরিয়া আমি পেশ করি যাতে জাহান নাম্বার আগুন নিবে এবং জান্নার জন্য আমার যেন খুলে দেওয়া হয় এটা হলো দেওয়াল ঠিক আছে ইনশাল্লাহ তো ডেইলি আমরা যেন মাছ পড়ি ফরস্ত আমাদের পড়তেই হবে সতেরো রাখাত এরপরে শূন্যতম অকাদা আরও বারো রাখাত তো সতেরো এবং বারো প্লাস বিতির আরও তিন রাখাত যে টোটাল থার্টি টু রাখাত আমরা নর্মাল পড়েই থাকি ফজরের মধ্যে আমরা সোনাচ মক্কাদা দুই রেখাত পড়ি ফরজ দুই রেখাত পড়ি জুহরের অন্তত আমাদেরকে সুন্দর মক্কাদা চার রাখাত তারপরে ফরজ চার রাখাত তারপরে সুন্দর মক্কাদা দুই রেখাত পড়তে হয় সমান আসরের মধ্যে অন্তত পক্ষে ফরজ চার রেখাত পড়তে হয় যদিও আগের সুনত এটা সুন্দর মক্কাদা নয় মাগরিবের মধ্যে অন্তত পক্ষে আমরা পড়ে থাকি তিন রাখাত ফরজ এবং দুই রাখাত নফল সরি সূন্নত তারপরে এশান নামাজের মধ্যে আমরা ফরজ চার রাখাত তারপরে সোনাদা দুই রেখাত তারপরে বেত রাকাত এগুলো আমাদের আমরা পড়েই থাকি আর বাকি আরও কি সোনেকর মকাদা রয়েছে পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নাই এছাড়াও আমরা চাইলে আসরের আগে চার রাখাত এসার আগে চার রাখাত আমরা পড়তে পারি সমান নবী করিম সাল ইসলাম যেগুলো করতেন সূর্য উদয়ের পরে মক্রুটাইম যাওয়ার পরে নামাজ পড়তেন কমপক্ষে দুই রেখাত এটাকে সরত ইশরাক বলে এবং এরপর যে আরও দুই রেখাত পড়ে নেওয়া যায় আরও ভালো প্রথম বলেছেন দিনের সূর্য যদি কেউ দুই রেখাত নামাজ পড়ে নেয় পুরোটা দিন আল্লাহর ফাজে থাকবে এজন্য উত্তম হবে দুই রেখাত ঈশ্বের আর দুই রেখাত ওই প্রোটেকশনের জন্য আপনি পড়ে নিলেন দুই দুই চার রাখাত কোন টাইমে পড়বেন সূর্য উদয়ের যে টাইম দেওয়া আছে আপনার ক্যালেন্ডারে সানরাইজ লেখা আছে ওই সানরাইজ থেকে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি ওই নামাজটা পড়তে পারবেন যে সময় সূর্যের টাপটা এখনও গরম হয় নাই এটাকে বলে কি কী রাখ এরপরে রোদ্র গরম হওয়ার পরে যেটা সূর্য সানরাইজ থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে মনে করেন ওই টাইম থেকে শুরু করে আপনার দুপুর লাগার আগ পর্যন্ত অর্থাৎ জুহরের বিগিনিং টাইমের পনেরো দশ মিনিট আগ পর্যন্ত যে নামাজ পড়া যায় এটা হলো সালাত জুহা বা আমরা চারটে নামাজ পড়ে থাকি কমপক্ষে দুই রেখাত ভালো হয় দুই দুই চার না হয় ছয় না হয় আট দশ বারো রেখাত পর্যন্ত পড়া যায় দুই রেখা দুই রেখাত করে এটাকে কি বলে জোহা বা চাষ্তের নামাজ এরপরে দুই জুহরের টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাওয়াল হয়ে গেছে জুয়ের টাইম স্টার্ট হয়ে গিয়েছে ওই সময় নবীলাম পড়তেন আরও চার রাকাত ওই নামাজকে বলা হয় জওয়াল মাগরিবের নামাজের পরে নবী করিম সালাম লম্বা টাইম পর্যন্ত মসিয়ার নামাজ পড়তেন এশা পর্যন্ত এখানে বারো রকাত পর্যন্ত পড়েছেন ওই নামাজকে পোকায় কারাম নাম দিয়েছেন সলাতুল আউয়াবিন হাদিসের পরিবেশায় এটাকে আউাবিন বলা হয়েছে এবং সলাতুল জোহাকে আউাবিন বলা হয়েছে যেহেতু সলাতুল জোহার ভিন্ন নাম রয়েছে সেজন্য সলাতুল জোহাকে আমরা সলাতুল জোহা বা চারটা নামাজ বলি আর মারিবের নামাজগুলোকে আমরা আউয়াবিন নামেই আমরা আখ্যায়িত করে থাকি এরপরে নবী ইসলাম বলতেন তাহাজুদের নামাজ রাত্রে কমপক্ষে আল্লাহ নবীরা হাদিসে এসেছে চার রাখাত পড়েছেন দুই দুই সালামে কোনো সময় চয়রা রাখাত কোনো সময় আট রাখাত বেশিরভাগ সময় আট টাকা পড়তেন কম বেশ হতো এই তাহাজুদের নামাজ এশান নামাজের পর থেকে শুরু করে ফদের আগ পর্যন্ত যে কোনো টাইমে পড়া যায় বেশ গরমদানসে তো আমরা পড়া খুবই জরুরি আল্লাহর নবী বলেছেন যে তোমরা এখন যে নামাজ পড়েছ সলাতুল তার ওই নামাজ যেভাবে উত্তম আরেকটি নামাজ রয়েছে শেষটাত পড়া এটা আরও উত্তম মানে সলাতুল্লাইল বা খ্যামুল্লাইল বা তাহাজ্জুদ এই হলো নবী এক ডেইলি নামাজের মোটামুটি একটা হিসাব আর রমজান শরীফ আসলে নবী এই নামাজের পাশাপাশি এক্সট্রা চলচ্চিত্র দাবি পড়তেন যেটা আসলে সুন্নতল জামাতের বিলিপ অনুযায়ী এটা বিশ্রাকাত তো রমজান শরীফে এক্সট্রা আর বিশাকাত অ্যাড হয়ে যায় এই হলো নবী এ ডেই ডেইনামাজের হিসাব তো আমরা মূল পয়েন্টে আমরা চলে যাই সলকাতে ওয়াজিবা পব্লিকেটারি চ্যারিটি যেটা দিতেই হবে ওইটার মধ্যে পড়লো জকাত ঠিক আছে এবং জকাত কত কী নিতে হয় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কীভাবে হিসাব করবেন প্রথমে দেখবেন আপনার ক্যাশ পয়সা কত আছে আপনি এটা হিসাব করেন দুই নম্বর আপনার কোনো গোল্ড থাকে যদি এটা থাকলেও ওইটার সেকেন্ড হ্যান্ড দাম ধরে আপনি এটাও অ্যাড করেন করছেন যদি আপনার সিলভার থাকে তাহলে এটারও মূল্য ধরে আপনি যোগ করলেন তারপরে যদি আপনার ব্যবসার মধ্যে ইনভেস্ট করা কিছু থাকে এটারও আপনি আজকে বিক্রি করতে গেলে হোলসেল হিসাবে আপনি যে পরিমাণ পয়সা আসবে এই পয়সার দরেও আপনি হিসাব করেন টোটাল করলেন করার পরে এবার দোকান ডিউ টাইম পর্যন্ত আপনার যেগুলো এই বৎসর ঋণ দিতে হবে এটা আপনি মাইনাস করতে পারেন লম্বা ঋণ নয় আর আপনার যদি কারো কাছে কোনো পয়সা পাওনা তাকে সেই পয়সাটাও অ্যাড করে নিতে পারে ভালো কারণ এটা তো আপনার পয়সা আপনি সব দিয়েছেন টোটাল যা হবে ওর মধ্যে থেকে আপনি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিবেন আরও সহজ ভাষায় চল্লিশে এক আশিতে দুই শত একশোতে আড়াই অর্থাৎ আমরা যে ফাউন্ডে আমরা ফাউন্ড যেহেতু এই দেশের কারেন্সি তো চল্লিশ পাউন্ডে এক পাউন্ড আশি পাউন্ডে দুই পাউন্ড একশো পাউন্ডে আড়াই পাউন্ড এইভাবে মনে করেন আপনার কাছে নেশাব পরিমাণ হতে তো কমপক্ষে তিন বা চারশো পাউন্ড লাগে তাই না তো যার চারশো পাউন্ড বার উপরে আছে তো উনি মনে করেন চার দুগুনা আট আর আর হল দুই নয় দশ চারশো পাউন্ড হলে উনি দশ পাউন্ড উনি জোগাড় দেবেন মাত্র বাকি বাকি সব থাকতেছে আপনার যদি ওয়ান থাউজেন্ড পাউন্ড হয় তো আপনি জোগাড় দেবেন কত টু পয়েন্ট ফাইভ মাত্র পঁচিশ পাউন্ড সো নয়শো পঁচাত্তর পাউন্ড আপনার থাকতেছে আর আপনি জকাতেসে মাত্র পঁচিশ পাউন্ড এক লাখে বাংলাদেশে আপনার টাকা আছে এক লাখে আপনি দিবেন আড়াই হাজার ঠিক আছে ভেরি ইজি এই হলো জকাত আর আরেকটি হলো রমজান সময় দিয়ে থাকে যেটা সকাতুল ফিতির এটাকে জকাতুল আবদান বলা হয় জকাতুল আবদানও বলা হয় এই সদকায় ফিতির এটাও ওয়াজিব বড় ইমাম মধ্যে যাকে ফরজ বলেছেন কে দেবেন এখানে কিন্তু জকাতের চেয়েও যাদের উপর জকাত ফরজ নয় এরকম লোকের মধ্যেও মধ্যখানে কিছু লোক আছেন যা যারা সদকায় ফিটি দিতে হবে কারণ জকাতের মধ্যে এক বছর আপনার মালটা গুড়া লাগে এক বছর ফাঁস হয়ে যাওয়া লাগে এখানে কিন্তু এইটা জরুরি নয় দুই নম্বর জকাতের মধ্যে শুধুমাত্র ক্যাশ পয়সা গোল্ড সিলভার এবং ব্যবসার মধ্যে যেগুলো ইনভেস্ট করেছেন এগুলো এগুলো কাউন্ট হয় বাকি অন্য দামি যেগুলো আছে আপনার প্রয়োজন ছাড়া হইলেও সেগুলোর দাম কিন্তু এখানে অ্যাড করা হয় না কিন্তু সরকারের ভিত্তির ক্ষেত্রে এখানে কিন্তু এই চারটা ছাড়াও আপনার প্রয়োজন অতিরিক্ত তিন সেটের অতিরিক্ত কাপড় থাকলে এক দুলা জুতার চেয়ে অতিরিক্ত কোনো জুতা থাকলে আপনার ঘরের মধ্যে এসেন্সিয়াল যে সমস্ত জরুরি সামান রয়েছে এগুলো ছাড়া অতিরিক্ত আনএসেন্সিয়াল যেগুলো রয়েছে যেমন ফ্রিজার আপনার টিভি বা স্মার্টফোন এগুলার দাম দরেও যদি ফোর হান্ড্রেড পাউন্ড বার উপরে কার হয়ে যায় তো সকল মায়ের কারা মনে করেন ওই ব্যক্তিও সতক্ষায় পিছিয়ে দিতে হবে বরং ইমার সবসাদ বলেন এতটুকু প্রয়োজন নাই ঈদের দিন আপনি খাওয়ার পরে আপনি আপনার বিবেচাকে বিবেচাকে নিয়ে খাওয়া দাওয়ার পরে আপনার কাছে কিছু জিনিস বেঁচে থাকে ক্যাশ পয়সা হোক বা কোনো খাদ্য হোক আপনা আপনিও সতকায় ফিচে দিতে হবে তাহলে সেই অনুপাতে এই দেশে আমরা যারা আছি বলেন তো দেখি ওই লোকটা কে যার উপর সতকায় ফিতির ওয়াজিব নয় আমি তোমাকে 99,9% নাইন মানুষ এই দেশে আমরা যারা আছি প্রত্যেকের উপর সতায়ফী ওয়াজিব দিবে কে তো সাধারণত একজন বাবা নিজের নিজের ফিতি দিবেন নিজের না বলে সন্তানদের পক্ষতে দিবেন নিজের ওয়াইফের পক্ষতে কেউ দিতে হবে কি না হবে না সেখানে কারামের দ্বিমত রয়েছে কেউ বলেছেন অবশ্যই দিতে হবে যেহেতু আমরা যৌথ প্রেমীতে আমরা এভাবে দিয়েই থাকি উত্তম তো এটাই হবে যে আপনি ফ্যামিলি একজন অভিভাবক হিসাবে আপনারটাও দেবেন আপনার বালের সন্তানদেরও দেবেন আপনার স্ত্রীটাও দেবেন আপনার বালের সন্তানদেরটাও যদি আপনি দিয়ে দেন আদায় হয়ে যায় যাবে যেহেতু দিয়ে দেন এর মানা হলো আপনার ফ্যামিলির সকল মেম্বার যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে আপনার সতকায় ফিতি দিতে হবে এটাকে জকাতুল আবদানও বলা হয় মেইন জকাতে মালপাক হয় আর সতকায় ফিতরে ব্যক্তিকে পাক করে রোদায় ব্যক্তিকে পাক করে সদকায় সদকায় ব্যক্তিকে পাক করে যেন রোদার মাধ্যমে যে কমি রয়ে গিয়েছিল ওই কমিটাকে রিপেয়ার করার জন্য সদকায় ফিতি রাখা হয়েছে প্রশ্ন সদকায় ফিতির এক এক ফিতরা কি দুইজনকে বাটিয়ে দেওয়া যাবে যেমন মনে করেন এই বছর আমরা বলেছি সেভেন পাউন্ড পার হেড কত বলেছি সেভেন পাউন্ড পার হেড এখানে একটা জিনিস খুব পরিষ্কার রাখা ভালো নবিয়ে করিম সাইসাম বেশিরভাগ ক্ষেত্রে বলেছেন সাড়ে তিন কিলো দিবেন যদি আপনি খেজুর দেন বা আঙ্গুর দেন বা শুকনা আঙ্গুর যেটাকে আমরা কিশমিশ বা সুলতানা বলি এটা দেন অথবা চিজ দেন পনির দেন বার্লি দেন বা যে কোনো ধরনের খাদ্য ইভেন আপনি যে দেশে যে খাদ্যর প্রচলন বেশি চাউল হলে চাউল দিয়ে দেওয়া যেতে পারে যেগুলো দিলে আপনি দিবেন সাড়ে তিন কিলো অথবা সম পরিমাণ মূল্য সেই হিসাবে কিন্তু আপনি হিসাব করে দেখেন এই দেশে যদি আপনি সাড়ে তিন কিলো খেজুর কিনেন অনুমানি কত হবে পঁয়ত্রিশ পাউন্ডের তো কম হবে ত্রিশ পাউন্ডের উপরে উনি বলতেছেন সমান আমার মনে হয় আঙ্গুর যদি সাড়ে তিন কিলো কিনেন তো মোটামুটি সাত পাউন্ডের উপরে তো অবশ্যই হবে সাত পাউন্ডের উপরে সাড়ে তিন কিলো তো অবশ্যই আমার কাছে এটাও মনে হয় পঁচিশ ত্রিশ পাউন্ডে কম হবে না আর বেশি হবে তো আর বেশি আমার আপনি চেক করে নিন যে সাড়ে তিন কিলো কিসমিসের দাম কত এবার যদি আপনি বার্লি বা অন্য চাউল এগুলো ইয়ে আরও বেশি হবে তো ম্যাক্সিমাম একটা আছে যার জন্য সমস্যা নাই কারণ মিনিমাম হলো কমপক্ষে আটা দিলে পনেরো দুই কিলো আটা বা সম পরিমাণ এইসব আমরা সাত পাউন্ড বলে থাকি এটা মিনিমামটা বলি তো এক ফিতরা আপনি দুইজনকে করতে পারবেন কি না পারবেন না ইয়েস পারবেন কয়েক ফিতরা একজনকে দেওয়া যায়নি ইয়েস যাই মূল্য জজাকুমুল্লা খার সম্মানিতাংলা দশ শ্রোতা আমরা ছোট্ট একটি বিরোধিত হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন চেষ্টা করব ফাঁকে ফাঁকে এ আলোচনা আমরা শোনার চেষ্টা করব জজাকমুল্লা খার বিরতির পর দেখা হবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিতাংলা দশ শ্রোতা জাকাত কি এনে ওই একরাবি আপনাদেরকে আন্তরিক মারাকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পড়া বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম আমার কাছে একটি প্রশ্ন অনেক সময় অনেকে মান্যত দিয়ে থাকেন গরু বকরি বা কোনো কিছু মান্নত বলে দিলেন যে আমি আগামী কালকে আমি চাই আমার ওইটা ইহেতুমখানায় বা মাদ্রাসায় ওইটা খাওয়ানোর জন্য বা কোনো কিছু যদি ওই দিন না পারা যায় অন্য দিন করা হয় তাহলে তো বললো ওই দিন করার জন্য বা একদিন এখানে দুইটি বিষয় মান্যত মানে কি মান্নত হলো যে আমরা অনেক সময় দুই ধরনের হয়ে থাকে একটি মান্যত হলো যে আল্লাহ আপনি আমাকে বিপদে রক্ষা করেছেন বা আমি অশরু ইসলাম আল্লাহ আমাকে সীমা দিয়েছেন এজন্য আমি মান্নত করলাম আমি একটা গরু গরিবদেরকে খাওয়াবো আপনি মিনি মেনে নিলেন এই মান্নতটা তো ভালো এটা এক হিসাবে আপনার ওই বিপদ থেকে বাঁচার জন্য বা ভালো একটি ফল পাওয়ার জন্য সুক্রিয়া হিসাবে আপনি আল্লাহর নামে একটি ওয়াজিব নয় আপনি ওয়াজিব করে এটা দিতেছেন ঠিক আছে এইও একটা মানন এটা এটা ভালো আছে আরেকটি মানত হলো আল্লাহ যেটা ফিউচারে আপনি হ্যাং করে রাখলেন যে যদি আল্লাহ আমার বেমার ভালো হয় তাহলে আমি দুইটা রোজা রাখবো বা আমি একটা গরু বাটাইয়ে দেব বা আমি গরিবদেরকে একশো টাকা দেবো এটা হলো মানে দেবো বলেছেন আমি যদি হয় এটা কিন্তু খুব ভালো জিনিস নয় আল্লাহ বলে এই ধরনের দ্বিতীয় প্রকার মান্য দিয়ে বকিল যারা যারা সাধারণ মাল দিতে চায় না আল্লাহ তাদের উপর প্রথম একটা বিপদ পালান আর বিপদে পড়ে ওই সময় সে বলে আল্লাহ সরা তাহলে তোমাকে এই করবো সেই করবো সে কোনো দেয় না কিন্তু ও বিপদ দিয়ে আল্লাহ এইভাবে তার কাছ থেকে মাল উদ্ধার করে থাকেন তো দ্বিতীয় প্রকার মান্যৎ খুব উন্নত ভালো নয় বাট এরপরও এইভাবে মান্যত করে নেয় সে অবশ্যই তার মান্যতকে পুরা করতে হবে মান্যতের আরেকটি শব্দ নজর আরবিতে নজর বলে নজর একই কথা একই কথা আল্লাহ বলেছেন ওয়ালিউ নজর যারা যারাই নজর বা মানত করবে তারা এটা যেন পুরা করে বাট এখানে নজরে যেটা রয়েছে যে মানত করে যে আমি এই তারিখেই করব। তখন ওই তারিখে তাই করতে হবে আর যদি কোনো তারিখ ঠিক থাকে না তাহলে যে কোনোদিন করলেই চলে তো যদি সেইভাবে ওপেন রাখে যে আমি একটা গরু পাঠাই দিব বা মিসকিনদেরকে খাওয়াবো কোনো সে তারিখ ঠিক করে নাই তার মান্যতের মধ্যে আপনাকে হয়তো দিয়া বলেছে যেহেতু আমি চেয়েছি আগামীকালকেই যেন আপনি খাবান তো এইটা কিন্তু সরাহান তার জন্য জরুরি নয় আগামীকালকেই মিসকিনকে খাবার চলে তার জন্য যা জরুরি নয় আপনার জন্য এটা পালন করা যদিও জরুরি নয় সে বলেছে বি দেয় তার ওয়াদা রক্ষার চেয়ে আপনি ওয়াদা করে ফেলেছেন আপনার জন্য অবশ্যই উচিত হবে বাট এর ফলে একটু ইলিশিক হয়ে গেলে সমস্যা হবে না আর একটি হলো নজরে আইজন যেমন রোজার ক্ষেত্রে এক্সাম্পল হবে যে যদি আল্লাহ আমার এই রোগটা ভালো হয়ে যায় তা আমি আগামী শুক্র রোজা রাখবো তো এখানে দিন ফিক্স করে ফেলেছে অথবা বললো যে আল্লাহ তুমি আমার ছেলেকে পরীক্ষা ভালো করেছ আল্লাহ আমি আগামী শুক্রবার রোজা রাখবো আগামী সোমবার রোজা রাখবো এখানে সে দিন তার পথে নজর করার সময় ফিক্স করে ফেলেছে ওই কাজটা তার ওই দিনেই করতে হবে আর যেভাবে নজরে মোতলখ বলে আরেকটাকে এটা তো নজর মাইয়ন নজর যদি নজরে মোতলখ হয় অর্থাৎ কোনো দিন বা সময়কে ফিক্স না করে ওপেন থাকে তো এটা যে কোনো সময় সেও করতে পারে

আর মান্নত বা নজর ঠিক আছে এরপর একটা হলো ফিদিয়া ফিদিয়া হয়তো আপনার খুব বুঝতে পারতেছেন যারা বয়সের কারণে বা রোগের কারণে রোজা রাখতে পারতেছেন না ফিউচার রাখতে পারবেন না তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার বদলা একটা ফিতরার পরিমাণ সমান দেওয়া এটাকে ফিদিয়া বলা হয় এটা কি বলে ফিদিয়া আর আরেকটা হলো কফারা যে রমজান শরীফে তার কোনো ওজোর নাই কোনো কারণ নাই সে রোজা ভেঙে ফেললো বা রোজা রাখলো না ওই ব্যক্তি ফাইন হিসাবে তিনটা আল্লাহ বলেছেন গোলাম ফিরি করবে যদি পারে না তাহলে সাত দিন ষাটটা দিন অর্থাৎ পুরো দুই মাস লাগাতার রোদা রাখবে আর যে রোদা বাংলা সেটা খোদাও করতে হবে আর ফাইন হিসাবে আরও সিক্সটি এক্সট্রা রোদা রাখতে হবে ধারাবাহিক রাখতে হবে শহর আইন উচ্চতা ইভেন যদি রাখতে গিয়ে মদ্যখানে গ্যাপ হয়ে যায় তা আবার শুরু থেকে প্রথম থেকে আবার শুরু করতে হবে যা রাখছে সব শেষ হয়ে যাবে যদি সম্ভব হয় না রোদা রাখা তার পক্ষে শারীরিকভাবে সে পারে না তখন গিয়ে ওই লোকের থার্ড অপশন শাইট মিসকিন খাওয়াবে তো আমরা অনেকেই আসি হয়তো প্রথম সে রোদারাকার সামর্থ্য থাকা অবস্থায় সে শাইট মিসকিন খাবাইয়ে ফেলে এটা কিন্তু আদায় হবে না কিন্তু তো এটাকে বলে কফফারা এটা কি বলে কফফারা তো আমরা শতকা কফারায় যা বললাম এই পর্যন্ত এইসব শতকা দেওয়া যায় বা আপনাকে পে করতেই হবে জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লা খায় আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম Yes, hello caller. Assalamu alaikum. Wa alaikum Can, I want like to... Um, yes, go on. Do you want to, uh, do you have any question or do you want to donate something? Can you donate a monthly for half a year? Okay. So it will be better for you to call on donation number and they will help you inshallah, okay? Okay, so you. you know what the number is? Yes, yeah, definitely. This number is the zero two zero seven zero eight four seven one seven five. Yeah, yeah exactly. <laughs> okay. Have you got it? Oh. Zero 02 uh, line is dropped. আমরা অনুরোধ কর্ম আপনারা যারা হাফিস পঞ্চার করতে হইয়া তো আমরা একটা এখন ইসলামিক এ আপনারা বিনোদন কোয়েশন আনসার আমরা লাইভ আর এখন চ্যারিটি এ নাই ঈদ আর হয়তো আপনার ডোনেশন লাইনে ফোন করিয়া আপনার অফিস থাকি পারবা অথবা আপনি আজকে রাত্রে সরি না আমরা যখন চ্যারিটি শুরু হইব ও টাইমে ফোন করলেও আপনার হাফিস যাওয়া দিবেন ইনশাল্লাহ দুইটা অপশন ঈদ আর কল অন ডোনেশন নাম্বার দে উইল হেল্প ইউ ইনশাল্লাহ অর ইউ ক্যান ওয়েট অ্যান্ড কল ওয়ান চ্যারিটি ইজ গোবিগ ইনশাল্লা যে সময় চ্যারিটি শুরুই হইব ওই সময় আমরা কলকাতা ইনশাল জেদাকুক তো আমরা খোয়াত আসলাম সদকাত ওয়াজিবা কী ভাইলাম জখাত জকাত আর কেতে ফিতির তারপরে নজর বা মান্ন তারপরে ফিদিয়া তারপরে কফারা এইসব হলো অবলিকেটারি চ্যারিটি যেটা আমাদেরকে অবশ্যই পেই করতে হবে এই সরকারতে ওয়াজিবার হাটকে নির্ধারিত চাইলে আপনি যে কোনো খবর দিতে পারবেন না ওই আট প্রকারের কোনো এক প্রকারকে দিতে হবে এবং মুসলমান হতে হবে হ্যাঁ সরকার ফিতিরের ক্ষেত্রে কিন্তু ফিতরা যেটা এটা নন মুসলিমকে দেওয়া যাবে কি না যাবে না গরিব হলে সেখানে উলামা একরামের ভিন্ন মত থাকলেও অনেকেই জায়ের বলেছেন ইভেন ইমাম আবু হিসুব এটাকে জায়দ বলেছেন কারণ এটা তো গরিবদেরকে হেল্পের জন্য এজন্য এটা হয়তো দেওয়া যেতে পারে এটা উপর ফতোয়া দেওয়া যায় ভিতরা কিন্তু নন মুসলিমকে দিয়েও সাহায্য করা যায় সদকাতে ওয়াজিবার সাড়া যেটা আছে সদখাতে তবুও অপশনাল চ্যারিটি এটা আপনি নন মুসলিমকে এক মুসলমান নয় অন্য ধর্মাবলম্বী এক গরিবকে দিয়েও আপনি সাহায্য করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু জোকা দিতে পারবেন না মান্নত নজর এটাও দিতে পারবেন না ঠিক আছে কফার যেটা এটাও দিতে পারবেন না প্রশ্ন হলো আমি আগে শুরু করেছিলাম যে একটা ফিতরা মনে করাম মিনিমাম সাত পাউন্ড এক ব্যক্তিকে দিতে হবে না আপনি বাংলাদেশের সাত পাউন্ডে মোটামুটি প্রায় হাজারের মতো হয়ে যায় প্রায় হাজার টাকা হয়ে যায় এই হাজার টাকা আপনি একজনকে দিবেন নাকি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড বা করে দেওয়া যাবে উত্তম তো এটাই হবে আপনি অন্ততপক্ষে একটা ফিতরা পুরা একজনকে দেন কোনো বিশেষ প্রয়োজন যদি আপনি বাক করে দেন সেটাও জায়দ হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ সোনে দেওয়ার কথা বলেছেন বাক করে দেবেন নাকি একজনকে দেবেন এবার কোনো রেস্ট্রিকশন আল্লাহ পাক মেনশন করেন নাই অতএব আপনি যদি বাক করে দেন সেটাও জায়েজ আছে ইনশাল্লাহ সমান কয়েকটি ফিতরা আপনি এক ব্যক্তিকে দিতে চান সেটাও জায়েজ রয়েছে প্রয়োজনে জি দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

প্রথম প্রশ্ন ইন্টারেস্টের পয়সা বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত বাট সবক করত না এটা হারাম মাল তো হারাম মাল সদকা শবনিয়ত করা যায় না কারণ নিয়ত করা যায় একমাত্র হালাল মাল দিলে তো আপনি গরিবকে দিয়ে দিবেন সবিনর চার দিতে পারবেন ইনশাল্লাহ রাস্তাঘাটে যেভাবে বলেছেন সেখানে যেভাবে লাগানো যায় বরং উত্তম হবে কোনো গরিবকে মালিক না সরি সব নেব তাকে আপনি জেয়ে দেবেন এটাই সবচেয়ে উত্তম আগে হবে ইনশাল্লাহ ডেফিনলি আঘাত চেঞ্জ করে ফেলেছেন আপনি বলেছেন জকাত ইউজুলি আপনি রবিলা ওয়াল টু রবেল ওয়াল আপনি করতেন এই বছর চেঞ্জ করে ফেলেছেন চেঞ্জ যদি আপনি অ্যাডভান্স করেন মনে করেন এখন রমজান তারপরে শাওয়াল দুল খাদা দুলহজা মহান রম সফর রবিউল অর্থাৎ আগামী রবিউলের আগেই এই রমজান আপনি হিসাব করে ফেলেছেন অ্যাডভান্স যে রবিউল থেকে রবিউল লেগোয়াল থেকে রবিউসানী জমাদ জমাদুসানী রজব শাহবান রমজান অর্থাৎ ছয় মাস আপনি বর্ষার না পড়ে ছয় মাস হিসাব করে আপনি দিয়েছেন আপনি অ্যাডভান্স ছয় মাস আগেই দিয়ে দিয়েছেন আদায় হবে ইনশাল্লাহ আজ উল্টা হয় যে আপনি ছয় মাস পিসান তো ওই বিগত ছয় মাসের হিসাব করে ওই টাইমে জোকারটা দিয়া এরপরে নতুনভাবে আপনি তাড়াতাড়ি ঠিক করতে পারেন জিনিসটা বোঝার চেষ্টা করেন আমরা অনেকেই চাই রমজান টু রমজান আমরা ঠিক করব যেমন আপনার আপনার আমি বুঝাই এতদিন পর্যন্ত আপনি রবি লাউল হিসাব করে দিতেন এবার যদি আপনি চান রমজান রমজান দিতেন তো উত্তমভাবে ওই রম যে রবিল দিয়েছেন এই রবি রবি পর রবিল আসার আগেই আপনি রমজান শরীফেই রবিল পরে পরে রবি জমাদুল্লাহ জমাদাস্তানি রজব সাবান রমজান ছয় নম্বর মাসেই রমজান চলে আসছে তাই না আপনি যদি এইভাবে বছর পুরোর আগের রমজানে আপনি দিয়ে দেন কোনো সমস্যা না আপনার কিছু করতে দিতে পারবেন ইনশাআল্লাহ এবং এখন থেকে আপনি রমজান হিসাব করবেন অর্থাৎ কম যেন না হয় এবার যদি আপনি রমজান টু রমজান করতে গিয়ে আপনি অ্যাডভান্স ছয় মাস আগে না দিয়া ছয় মাস পরে রমজানে আপনি চলে যান মনে করেন আপনি রবি দিয়েছিলেন এখন রবিউল পরে রমজানে রবি না দিয়া আপনি এর পরে রমজানেকে দিলেন এক বছর তখন আপনাকে দেড় বছর গিয়ে দোকান দেওয়া হইতেছে প্রায় তখন আপনার মাস ছয় মাসের জোকাত আপনার অনাদার থেকে দিতেছে উত্তম হবে কি ওই ছয় মাসের মাথায় আপনি হিসাব করে জোকাত দিয়া এরপর আপনি নতুন তারিখ ঠিক করে নেন সুজা কথা আমার মনে হয় আপনাকে এইভাবে আপনি বললে সুবিধা হবে জিনিসটা আপনাকে কীভাবে বুঝাইব আমি যে আপনি বিগত রবি লালে দেওয়ার পরেই এরপরে রমজান আসলেই ওই প্রথম রমজান যদি আপনি দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আপনি ছয় মাস আগে দিতেছেন কোনো সমস্যা নেই আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো আপনার বাড়ি করার দরকার আপনার অ্যাডভান্স দিতেছেন বরং ছয় মাস আপনি আগেই দিয়ে দিয়ে দিতেছেন এই হিসাবে এখন থেকে যদি আপনি প্রত্যেক রমজানটা ঠিক করে ফেলেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ পারবেন আপনি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বাট একটি কথা মনে রাখতে হবে আমরা মাস এবং দিন যোগাযোগ হিসাব করবো ইসলামিক ক্যালেন্ডার দিয়ে কি দিয়ে ইসলামিক ক্যালেন্ডার দিয়ে কেন ইসলামিক ক্যালেন্ডারে এবং ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেক বৎসরে দশ দিন ব্যবধান হয়ে যায় তো তিনশো ষাট দিন বা পঁয়ষট্টি দিন অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ বছরে গিয়ে ইসলামিক ক্যালেন্ডারে এবং ইংরেজি ক্যালেন্ডারে গিয়ে পুরো এক বছর ব্যবধান হয়ে যাবে তখন যদি আপনি ইসলামিক ক্যালেন্ডার ফলো না করে দকা দেন তাহলে পঁয়ত্রিশ বছরের মাথায় গিয়ে আপনার এক বছর জোকাত অনাদায় থেকে যাবে তাই আমরা ইসলামিক ক্যালেন্ডারের মাসকেই আমরা জোকাতের জন্য আমরা নির্ধারণ করব রমজান শরীফের একটি তারিখ ঠিক করে নেবেন আপনি যে প্রত্যেক রমজান আসলে ওই তারিখেই আপনার চেক করবেন আপনার ক্যাশ পয়সা কত আছে হাতে তা হোক বাড়িতে হোক বা ব্যাংকে থাকুক বা কাউকে আপনি দিয়েছেন এটা আপনার পয়সা এগুলো আপনি টোটাল করবেন যদি আপনার মালিকানায় কোনো গোল্ড থাকে সিলভার থাকে ব্যবসার কিছু থাকে তো এগুলো আপনি প্রাইস নির্ধারণ করে হোলসেল হিসাবে করেও আপনি এই প্রাইসটা আপনি এড করবেন এরপরে ওই টোটাল পয়সার টু পয়েন্ট ফাইভ পারসেন্ট দোকান আপনি দিয়ে দেবেন মাথায় রাখতে হবে ইসলামিক মানকে করতে হবে এবং একটা ফিক্সড ডেট রাখতে হবে প্রত্যেক বছর হিসাবে ইভেন ওই ডেটের একদিন আগে এক সপ্তাহ আগে যে পয়সা তোমরা ঢুকছে ওই পয়সারও আপনাকে জোগাড় দিতে হবে ওই এক সপ্তাহ আগে যে পয়সা ঢুকেছে ওই পয়সা আরও এক বছর অতিবাহিত করার দরকার নাই কারণ যেহেতু মূল পয়সার আপনার এক বছর হয়ে গিয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ তো প্রত্যেকটি পয়সার আলোকভাবে বৎসর গুরতে হয় না এবার আসুন আমরা মূল পয়েন্টে আমরা চলে যাই এই সদকায় ফিতির বা ফিতরা যেটা এটা কখন দেবেন তো আমরা কি বলেছিলাম যে ঈদের এক দুদিন দিন আগে যেমন মনে করেন এখন বর্তমানে এই সময় ফিতরা দেওয়ার মেইন মুনাসিব সময় যদি আপনি লেট করেন তাহলে ঈদের দিন পর্যন্ত আপনি ঈদের জামাতে যাওয়ার আগে আপনি দিয়ে দিবেন আমরা করি কি ঈদের নামাজে গিয়ে সেখানে আমরা পে করে তারপরে নামাল পড়ি এটা যদিও আদায় হয়ে যাচ্ছে বাট খুব উত্তম নয় কেন এই পয়সা দেওয়ার মেয়ের উদ্দেশ্য কি বলেন তো কি যে ঈদের দিন একজন গরিব এই পয়সা দিয়ে সে ঈদের খুশি করবে আচ্ছা বলেন তো দেখি আপনি মসজিদে গিয়ে যে পয়সা দিলেন এই পয়সা গরিবের গিয়েছে আজকে না যায় নাই আদায় হয়ে যাবে এই কারণে যেহেতু আপনি নমজার আগে অন্তত পক্ষে গরিবের ওকিলের কাছে আপনি দিয়ে দিয়েছেন এবং যারা নেবেন তারাও কিন্তু গরিবের পক্ষ থেকে ওকিল হিসেবে নিতে হবে যে গরিবের পক্ষ থেকে উকিল হিসেবে ওনারা পয়সা নিয়েছেন অন্তপক্ষে তাদের হাতে গিয়েছে থার্ড পার্টিতে গিয়েছে বাট এখন মনে হয় গরিবরাতে পৌঁছে নাই ওনারা হয়তো পৌঁছাইতে এক দুই মাস তো লেগেই যেতে পারে বা কিছু লেট হবে তো মেন উদ্দেশ্য এটা ছিল যদি আপনারা আদায় হয়ে যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে না কিন্তু উত্তম তো ছিল আপনি এই পয়সাটা গরিবরাতে পৌঁছাবেন ঈদের সময় এজন্য এক দুই দিন আগে আপনি পৌঁছান নিজে পৌঁছান অথবা এমন কোনো মাধ্যমে পৌঁছান যে মাধ্যমে পয়সাটা রাতে পৌঁছে যায় কারণ মেইন উদ্দেশ্য হলো ঈদের দিন এই পয়সাটি তারা যেন খুশি করতে পারে যদি কোনো কারণে আপনি ঈদের দিন আদায় করতে পারেন নাই না আগে আগে এরপরে ডিউ থাকবে বাট আপনি লেট করেছেন আপনার গুণ হবে মক্রু কাজ করেছেন বা উত্তম কাজ করেছেন রমজান শরীফ শুরু হওয়ার পরে প্রথম দিকে ফিতা দিলেও আদায় হয় ইভেন রমজান শুরুর আগেও যদি কেহ দেন গোলাম আকরামের দিমত থাকলেও নির্ভর গোলাম মতে জকাতের মতো রমজান শুরু হওয়ার আগেও যদি অ্যাডভান্স কেহ ফিতা দিতে যাই আছে বাট ফিদিয়া আগে দেওয়া যাই যায় না ফিদিয়া রমজান শুরু হওয়াও লাগে রমজান শুরুর আগে ফিত্জা দিলে যায় হবে না আচ্ছা ফিতরা দিবেন কাকে একজাক্টলি জকাত দেওয়া যায় যাদেরকে ফিতরাও দেওয়া যায় তাদেরকে কি বলেছি যে সমস্ত জায়গায় জকাত দেওয়া যায় যাদেরকে জকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায় আর যাদেরকে জকাত দেওয়া যায় না তাদেরকে ফিতরাও দেওয়া যাবে না তাহলে বার আসুন নিজের মা বাবা গরিব হলেও নিজের দাদাদি নানি গরিব হলেও নিজের সন্তান গরিব হলেও তাদেরকে যেভাবে জোকার দেওয়া যায় না ঠিক তেমনিভাবে তাদেরকে আপনার ফিতরাও দিতে পারবেন না সমান স্বামী স্ত্রীকে যেভাবে জোকা দিতে পারে না গরিব হলেও স্ত্রী স্বামীকে দিতে পারেন না ঠিক তেমনিভাবে ওনারা এক অন্য ফিতরাও দিতে পারবেন না বাই গরিব হলে জোকাত দেওয়া যায় বোন গরিব হলে জোকার দেওয়া যায় তো বাই বোন চাষা মামা খালা শ্বশুর শাশুড়ি ওনারা যে গরিব হন তাহলে তাদেরকে যেবার জকাত দেওয়া যায় বরং ডাবল সপ পাওয়া যায় তাদেরকে আপনি ফিতরাও দিতে পারবেন আপনার ফিতরা দিতে পারবেন বরং ডাবল সপ পাবেন মাদ্রাসায় পড়তেছে গরিব কোনো ছেলে বা মেয়ে দিনের দায়ী বা দিনের দাওয়াত তবলিকের কাজ করতেছে গরিব ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি জকাত বা ফিতরা দিয়ে সাহায্য করেন সেখানেও আপনি ডাবল সপ পাবেন কী সব এক আপনার গরিবকে সাহায্য করেছেন আর দুই নম্বর তারা দিন শিখতেছে দিন শিখাইতেছে অথবা দিন প্রচার করতেছে এর কারণে আপনি সেখানে ডাবল সব পাবেন এজন্য জকাত ফিতরা লীলা দেওয়ার ক্ষেত্রে আপনি সবসময় চিন্তা করবেন এমন বাটে আপনি যেবেন এমন জায়গায় দেবেন যাকে দিলে আপনি ডাবল ডাবলসব পান তার একটি প্রশ্ন অনেক সময় জাকাত বা ফিতরা বা ফিদিয়ার পয়সা দিয়ে যদি সেউরে সরাসরি টাকা না দিয়া তার নিজের ইচ্ছা মতো কোনো কিছু দান করে কোন জিনিস এখানে একটি বিষয় আপনি গুরুত্বপূর্ণ বলেছেন যে আসলে ক্যাশ পয়সা দিয়ে কাত দিলে বা ক্যাশ পয়সা দিয়ে ফিতরা দিলে আদায় হবে কিনা হবে না এখানে অনেকে বলতেছেন ক্যাশ পয়সা দিলে আদায় হবেই না কারণ আদিসে এসেছে আপনি ফিতরা দিবেন সামিন তিন তাকে একটা খাবার দিবেন সাড়ে তিন তোলে একটি খাদ্য পয়সা কথা আসে নাই অনেকে মনে করেন পয়সা দিলে আদায় হবেই না নির্ভর জীবলামে একটা মনে করতেছেন যে আসলে তো উদ্দেশ্য তার অভাব দূর করা তো খাদ্য দেওয়ার চেয়ে বরং বর্তমান সময়ে দিতেও সুবিধা নিতেও সুবিধা এবং তার ইউজ করতে অসুবিধা হিসাবে বরং খাদ্য দেওয়ার পরিবর্তে তাকে পয়সা দিলে আরও ভালো আবার আসুন আপনি যা বলেছেন যে ফিতরা বা জকাত কোনো একটা জিনিস দিলে কী হবে ইয়েস আদায় হবে আদায় হয়ে যায় আর বড় জিনিস মনে করেন আপনি একটা গরিবকে কোনো খাবার কিনে দিলেন বা তাকে একটা রিক্সা কিনে দিলেন বা গোড় বানাইয়ে দিলেন ওই টাকার বিনিময়ে ওই টাকার বিনিময়ে বা তার হয়তো তার চিকিৎসার প্রয়োজন ডাক্তার কাছে না আপনার পেশা তাকে ডাক্তারে ফিরিয়ে দিলেন দিয়ে আপনি দেখাইলেন যাই যাচ্ছে এটা তাকে মালিক মানে দিতে হবে এবং তাকে কোনো কাপড় অথবা তার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস যদি আপনি তাকে দিয়ে দেন দোকান দেওয়া যাবে ইভেন কয়দিন আগে আমাকে জিজ্ঞাসা করতে হুজুর একদম গরিব সে একটা মোবাইল ফোন চাইতেছে তো আমি যদি একটা মোবাইল ফোন তাকে আমার দোকান পাশে যদি খরিদ করে আমি দিয়ে যাতে হবে কিনা হবে না জ্যাস তো হয়ে যাবে ইনশাল্লাহ

نيوميتو دخار امنتون جاني اسكر متو كاني تشي بالو تاكون شوستا تاكون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته